হ্যালো গাইজ, গুড মর্নিং। সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সকাল সকাল চলে এসেছি, কোথায় জানো, আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে। মানে আমার স্বপ্নের থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার বউয়ের স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, আর আমি শুধুমাত্র তার সাপোর্টে রয়েছি। তো এই যে দেখাই তোমাদেরকে, এই হচ্ছে আপাতত স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এবারে অনেকে ভাবছে দরজাটা এরকম কাটা কেন, কারণ সিঁড়িটা গেছে। এবারে কাটার জায়গাটাও আমি মেকআপ করে দেবো, অনেক কিছু বুদ্ধি টুদ্ধি করা রয়েছে। তো সেগুলো কীভাবে মেকআপ করবো সেটা পরবর্তীকালে যত মানে হবে তত বুঝতে পারবে যে কেমন লাগছে। তো তোমাদের একটু আগে বাইরের থেকে দেখাই যে কীরকম লাগছে, তারপরে ভেতরটা নিয়ে যাচ্ছি। তো সকাল সকাল এসেছি, কারেন্টের কাজটা হচ্ছে, মানে কনসিলিংয়ের কাজগুলো হচ্ছে, কনসিলের। তো এই যে আপাতত সাইড থেকে দেখতে দেখো, এই এইখানটা দেখছো, এইখানটা একটা ব্যালকনি বেরাবে, একটা রুমের সাথে এটা ব্যালকনিটা রয়েছে, আর এটা পুরোটা ছাদ, আর এটা সিঁড়িঘর। সিঁড়িঘরের এখানেই এই যে দেখতে পাচ্ছ, এই যে ঢালাইটা বেরিয়ে রয়েছে, এখানে ঠাকুরের জায়গা করেছি, ঠাকুরের স্থান হবে, ঠিক আছে। আর যেটা জলের ট্যাঙ্কি সেগুলো এর ওপরে বসবে, একটা নিচে থাকবে রিজার্ভার, তারপর তুলবো। তো চলো তোমাদেরকে দেখাই। আর এদিকেও দেখতে পাচ্ছ একটা জানলার জায়গা করা রয়েছে, মানে লং জানলা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই বাইরের থেকে কেমন লাগছে আর ভেতর থেকে কেমন লাগছে। তো আমরা ইলেকট্রিকের জায়গাটা বাইরে করে দিয়েছি, মিটারটা পুরো টোটালি বাইরে থাকবে, এই জায়গাটাতে বাইরে থাকবে। তো এই ঢুকছি এইদিকে, আপাতত এরম দেখতে দেখছো, ঠিক আছে। আর এইদিকে রয়েছে কুমোর জায়গা, কুমোরটুকুও রয়েছে এখানে, ওপরে এটা ঢেকে যাবে, এইখানে জলের ট্যাঙ্কি বসবে। তো এইখানে আপাতত প্রথমে একটু বাইরেটাই দেখিয়ে দিই তোমাদেরকে। এই সাইডের যে জায়গাগুলো সব মানে বন্ধ হয়ে যাবে, সব ঢাকা হয়ে যাবে, গাছের জায়গা হবে, ফুলের জায়গা হবে। তো আউটসাইডের এদিক থেকে আউটসাইডটা এইরকম লাগছে, ঠিক আছে। এখানে একটা বক্স জানলা রয়েছে ওপরের ফ্লোরে, এখানে এটা একটা আমাদের রুম রয়েছে, সেই রুমেরও একটা বক্স জানলা বের করা রয়েছে, আর এটা আলমারির জায়গা রয়েছে। তো কী আলমারি না আলমারি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। তো চলো, তো পরবর্তীকালে এই রুমটা আরেকটা বলে দিই, এই রুমে যখন এসি টেসি লাগাবো তখন এসির মেশিনটা এর ভেতরে ঢুকে যাবে, মানে এখানেই থাকবে। তাহলে ওর পরে কোনো শেড দিতে হবে না, শেডের তলা দিয়েই থাকবে, একদম ভালো থাকবে, ভালো মতো থাকবে, ওর ভালো জায়গা হয়ে গেছে। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই, ভেতরটা কেমন হচ্ছে। স্বপ্নের জিনিস তৈরি হচ্ছে বলে কথা আমার রানী, তো সেটাকে ভালো করে তৈরি করতে হবে। এই যে ঢুকেই এখানটা এরকম ডাউন রয়েছে, ঢুকলাম, ঢোকার পরে এখানে এরকম টাউন এইটা, এইখানে তোমাদের মোটরের জায়গা, এখানে ইনভার্টার, ইনভার্টারটা ভেতরে ঢুকে যাবে, এখানে প্রবার অনেকটা জায়গা করা আছে, ইনভার্টারটা এখানে ঢুকে যাবে সিঁড়ির তলায়। আর এখানে ইস্যু সাইকেল টাইকেল থাকলে সাইকেল রাখা যাবে, এখানে সব এখন কারেন্টের কাজ হচ্ছে দেখছো। এই মোটামুটি নিচটা ঢুকে এরকম, তারপরে হচ্ছে এরকম তিনটে সিঁড়ি রয়েছে। তো তিনটে সিঁড়ি থেকে উঠতেই আবার এদিকে দেখছো বাঁ দিকে উঠে যাওয়ার সিঁড়ি এটা ওপরে, আর এইদিকে একটা রুম রয়েছে, আর এইদিকে রয়েছে বাথরুমের জায়গা। এখানে নিচের বাথরুমটা মোটামুটি ছোটো হয়েছে, এখানে মানে এর কাজ প্লাম্বিংয়ের কাজগুলো রেডি করে দিয়ে গেছে প্লাম্বিংয়ের দাদা। এখানে একটু ফল্ট রয়েছে, এইটা এইটা এই লাইনগুলো পুরো মাটির তলা থেকে যাবে, মানে আমি এখানে কেটে মাটির তলায় ঢোকাবো, কারণ যেহেতু উঁচু রয়েছে এখানে অনেক সিমেন্ট বালি খাবে, যখন যদি এসের পাথর লাগাবো তখন, বুঝেছো। সেই জন্য অনেকটা সিমেন্ট খেয়ে যাবে, ওই জন্য এটাকে ডাউন করতে হবে পাইপগুলো। তো এই রান এই হচ্ছে বাথরুম, বাথরুমের কাজ মোটামুটি হয়ে গেছে, আর বাথরুমের উপরে ঢালাইটা দেখছো সেটাও বলছি কেন করব। তো এই বাথরুম থেকে বেরিয়ে ডান দিকেই হচ্ছে এই রান্নাঘরের জায়গা, এইখানে মানে চিমনি লাগাবার জায়গা রয়েছে, রান্নার জায়গাটা এখানে করবো, মানে ওভেনটা এই সাইডে থাকবে, এইখানে তোমাদের ওই মাইক্রো ওভেন, তারপরে কী বলে মিক্সার, ওদের সব মেশিন টেশিন থাকবে বলে এখানে প্লাগ পয়েন্ট করা হয়েছে। এখানে জলের লাইনের মানে ওয়াটার কী বলে অ্যাকোয়াগার্ডের লাইন লাগাবার জন্য সেই জন্য করা রয়েছে। এইখানটা হবে মেশিনটা বসবে, এখানে একটা বড় জানলা রাখা রয়েছে পেছন দিকের দিকে, চলো আবহাওয়াটা আবার সুন্দর। এইখানে ফ্রিজের লাইন করা রয়েছে, ফ্রিজটা এখানে থাকবে, প্লাগটা ওখানে দেওয়া থাকবে, কিন্তু সুইচ এখানে থাকবে, অন অফ এখান থেকে হবে, কারণ বারবার হাত বাড়িয়ে সুইচ অন করা যাবে না, ওই জন্য সুইচটা দিকে থাকবে, প্লাগটা দিকে থাকবে করা। আর এই যে এর ওপরটা যেটা দেখছো, এই বাথরুমের ওপরটা যে ঢালাই দেওয়া, এর ওপরে একটা আমরা গোডাউন ঘর মতো বানিয়েছি। তো এই সুইচ টুইচ সব এখানে রান্নাঘর বাথরুমের সুইচটা এখানে থাকবে। তো এই বাথরুম থেকে এদিক থেকে বেরিয়ে এই যে এর ওপরে একটা গোডাউন করা রয়েছে, বড় গোডাউন করা রয়েছে, দরজার পাল্লাগুলো এসছে। আর এই হচ্ছে আমাদের রুমটা, যেটা ঢুকেই রুমটা, রুমটাই ঢুকছি।
সব মিস্ত্রি দাদা মালপত্র রেখে গেছে, আসবে ওরা, ওরা আর এক জায়গায় চলে যাবে সব মাল নিয়ে। এই রুমটা দেখছো, এসির লাইনটা এখানে করা থাকবে, আর এই যে বক্সটা বলছিলেন যেটা বেরিয়েছিল পেছন দিকে, এটার মধ্যে কাঠের আলমারি তৈরি করা হবে পুরো বড় করে। তো যেহেতু এই সাইজটা হচ্ছে 10 ফুট, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 16 ফুট, 16x10 ঘর এটা। তো যাতে পুরো 10 ফুটটা পাই আমরা, সেই জন্যে পেছন দিকে যদি জায়গা ছিল সেই জন্যেই আলমারির জায়গাটা পেছন দিকে ঠেলে দিয়েছি, যাতে পুরো ফ্লোরটা আমরা 10 ফুটের পাই। তো এখানে একটা বড় বক্স জানলা করা রয়েছে, আর এখানে টিভি ক্যাবিনেট করার জন্য লাইন টাইম সব করে দিয়েছি, ঠিক আছে। এখানে নিচের দিকে একটা ফুট স্টেপ লাইট করা রয়েছে, ওটা দেখা যাচ্ছে না এটা আছে বলে। আর ওখানে বেড থাকবে এরকম এরকম, ওই জন্য বেডের জন্য ওখানে একটা লাইট আছে লাগলাম, আর এখানে একটা, আর এখানে ছবি টবি করলে এখান থেকে ফোকাস করবে লাইটগুলো, তো সেরকম সিস্টেম করে দিয়েছে এটা, ঠিক আছে। তো ওই জন্য এসি লাইনটা এখানে থাকবে, কিন্তু সুইচ সব একদম হাতের কাছে থাকবে, সুইচ সুইচ বন্ধ অন অফ সব করা যাবে, ওখানে লাইন করেছি। চল ভেতরটা উপরটা দেখাই, এই যে ঘর থেকে বেরিয়েই উঠছি, এখানে একটা জানলা, এখান থেকে উঠলাম। আমাদের সিঁড়িগুলো মোটামুটি 4 ভাঁজে রয়েছে, বুঝলি, ছোটো ছোটো সিঁড়ি, দেখতে ভালো লাগবে। এই ঢুকতে উঠতে না উঠতেই, এই যে দেখতে পাচ্ছ পজিশানটা, উঠতে না উঠতেই এই ডান দিকেই হচ্ছে একটা রুম, এটা রিশু স্টাডি রুম হিসেবে ইউজ করা যাবে, কেউ একজন দুজন শুতেও পারবে এখানে। তো এর সাথেই একটা ব্যালকনি অ্যাটাচ রয়েছে, একদম এই যে সিঁড়ি থেকে উঠছি, উঠেই হচ্ছে এই ঘর, এই ঘর ডান হাতে, ঠিক আছে। এখানেও একটা বড়ো জানলা করা রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিচের কিচেনটার ওপরেই, একদম নিচের কিচেনটার ওপরেই। তো এইদিকে একটা ব্যালকনি বেরিয়েছে, ঠিক আছে, এখান থেকে কলম উঠবে, আরও এখানে কলমের জায়গা করা রয়েছে, যে দেখো লোহাটোহাগুলো বেরিয়ে রয়েছে, ওরা এলে পুরো এই কলম তুলবে একদম ওই ওপর অবধি, এদিকে ওপর অবধি, এখানে হাফ ঢেকে যাবে, ঠিক আছে, বাকিটা এইখানটা পুরো গ্রিল হয়ে যাবে। আর এই যে জায়গাটা দেখছো পুরোটা, তোমার দেখাই, এই যে এই জায়গাটা দেখছো, এইটা কোনো গাঁথনি উঠবে না, এটা টোটাল একটা স্লাইডিং বসবে, বড় স্লাইডিং থাকবে এখানে, ঠিক আছে। আর এর যা লাইন টাইন করা সব এখানে, এসি লাইন মাইন এখানে থাকবে হলে ঘরে, এই ঘরে, আর ওর যেহেতু কম্পিউটার ওয়ার্ক ওয়ার্ক হবে সেই জন্য অনেকগুলো সুইচ বোর্ড করা রয়েছে এই ঘরে, এখানে 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 সব করা থাকছে। এবার এই ঘর থেকে বেরিয়েই এইটা হচ্ছে ড্রয়িং স্পেস করা রয়েছে, মানে ড্রয়িং রুম যেটাকে বলো তোমরা, খাবার দাবার স্পেস, খাবার দাবার খাওয়া যাবে এখানে, টেবিল বেল থাকবে এখানে, পরবর্তীকালে যদি ফ্রিজ রাখি সেটাও রাখতে পারবো এখানে। আর এখানে একটা বড় জানলা করা রয়েছে, আর এই যে যেটা বলছিলাম এইটা বড় একখানা বক্স জানলা হবে, টোটাল লং একখানা জানলা রাখা রয়েছে এখানে, ফুরফুরে হাওয়া একদম ভর্তি হয়ে যাবে, আলোটালো ভর্তি, এখনই দেখছো কত আলো দেখো ঘরে, ঠিক আছে। এখানে দুটো ফ্যানের জায়গা করা হয়েছে, মাঝখানে একটা ঝাড়ের ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে, এখন নতুন স্টাইলের যেগুলো হয়েছে সেগুলো বসাবো, তো এখানেও সেই লাইনটা হবে, এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে। এই দিকটা এই এই সিঁড়িগুলোর এখানে ভাবছি যে কেন এখানটা ছাড় দেবার হইলো, ওরা বলেছিল এখান থেকে দেওয়াল দেবো, আমি বললাম দেওয়াল দেবেন না, তাহলে এখানটা পুরো গার্ড হয়ে যাবে, মানে জিনিসটা স্পেসটা ছোটো হয়ে যাবে, এই জায়গাগুলো ঢেকে দেবে ওরা, এগুলো গাঁথনি উঠে যাবে, কিন্তু এই জায়গা পুরো ছাড় থাকবে। এখান থেকে সিঁড়ির যে মানে কী বলে স্টেয়ারকেসের যে হ্যান্ডেলগুলো থাকে এইটা এখান থেকে একটা এরম দেওয়া থাকবে, নিচ থেকে যেগুলো আসার সেগুলো তো এখান থেকে উঠে পুরো উপরে চলে যাবে, কিন্তু এইখানেগুলো যেরকম নিচেও একটা আছে দেখেছো তোমরা ঘরের ওখানে, তো এইটাতে জাস্ট এখান থেকে একটা স্ট্যান্ড দেওয়া থাকবে, স্টেয়ারকেসের হ্যান্ডেলগুলো দেওয়া থাকবে দেখতে। তাহলে এই জায়গাটা যতটা তোমরা দেখতে পাচ্ছ বড় স্পেস, পুরোটাই ওপেন থাকলে দেখতে আরও সুন্দর লাগবে। আর এই ঘর থেকে বেরিয়েই বললাম, এই ঘরের সামনেই হচ্ছে সোজা একটা ঘর, এটা হচ্ছে বড় ঘর, এখানে মা হোক রিশু হোক দুজনেই থাকতে পারবে। হ্যাঁ, এখন মা আর রিশুর মধ্যে এখন ঝামেলা লেগেছে কার ঘর এটা, ঠিক আছে। এখানে একটা বক্স জানলা করা রয়েছে, এখানেও বড় আলমারির জন্য স্পেস করা রয়েছে, পরবর্তীকালে এখানেও যদি বড় আলমারি করি, হ্যাঁ মানুষ তো চারটে, তাদের কত আলমারি লাগবে ভগবান জানে, আমার বউ শুধু আলমারি বানিয়ে যাবে বলছে। তো এইখানেও একটা বড় স্পেস করা রয়েছে, এখানেও আলমারি ঢুকে যাবে, এইখানে বলেছে ড্রেসিং টেবিল থাকবে একখানা, ঠিক আছে, বানাবে, এখানেও টিভি ক্যাবিনেটের জন্য জায়গা করেছি, এখানে ফুট স্টেপ লাইট করা রয়েছে, এটা বন্ধ হয়ে যাবে, এটা ভুল করে কেটেছে ওরা, এখানেও ফুট স্টেপ লাইট মানে নাইট ল্যাম্পের কাজ করবে এগুলো, ঠিক আছে। এইদিকে খাটটা, এখানে খাটটা থাকবে এদিক চোখে, এদিকে এসির লাইন থাকলে ওইখানে থাকবে, এই এসির কানেকশন করা রয়েছে। এই ঘরটা হচ্ছে এত বড়, এই ঘরটা বেরিয়েছে তোমাদের 10x12, ঠিক আছে, 10x12 না 13 মনে হয়, 10x12 কি 13 এরকমই বেরিয়েছে এটা, এই ঘরটা, ঠিক আছে, টোটাল এই ঘরটা। এবারে এই ঘর, এই ঘর আর এই ঘরের মাঝামাঝি এখানে বাথরুম রাখা রয়েছে, সেই বাথরুমটা একটু বড়,
এখানেও দেখছো প্লাম্বিংয়ের কাজ হয়ে গেছে। নিচে কোনো গিজার থাকছে না, গিজার এখানে থাকছে, নিচেও গিজারের লাইন করা থাকছে কিন্তু নিচে কিছু করবো না, এখন এখানেই গিজার থাকছে। এখানে তোমার এই যে কানেক্টার সব করা হয়ে গেছে লাইনের, দেখছো শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর কী বলবো, এইখানে গিজারটা যেহেতু থাকবে তারও লাইন টাইন সব করা হয়ে গেছে। আর যেহেতু এইখানে আমরা করবো একটা কর্নার বেসিন, ঠিক আছে, কারণ ডাইনিংয়ে অনেক সময় অনেকে খাবার পরে বাথরুমে গিয়ে হাত ধুতে খারাপ লাগে, ঠিক আছে, তো সেই জন্য ডাইনিং থেকে খেয়েই একদম যেন এখানে হাত ধুয়ে নিতে পারে। তো এইখানটাতে একটা কর্নার বেসিন আমরা করে দিচ্ছি। আর আমাদের যে কাজটা হবে, যে প্যানটা হবে, তো আমরা পটি প্যানটা চেষ্টা করছি হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং করার, কারণ ওয়াল হ্যাঙ্গিং করলে কি হবে, টিভি যেগুলো এমনি থাকে কোমরগুলো নিচে বসে থাকে পুরো স্ট্যান্ড, মানে মাটির জোড়ের সাথে ওই গোড়াগুলো না আস্তে হলি হয়ে যায়। তো আমরা চাইছিলাম যাতে নিচটাও পরিষ্কার করা যায়, ক্লিন থাকে, দেখতে খারাপ লাগবে না, তো সেই জন্য ওয়াল হ্যাঙ্গিং করে দেবো আমরা, পটি প্যানগুলো সব ওয়াল হ্যাঙ্গিং হবে। তো চল এখানটা নিচটাও তোমাদের দেখালাম, এই যে এই হচ্ছে ব্যাপার, নিচে এই দিকে একটা ঘর, এটা বাথরুম, এখানে একটা ঘর, ঠিক আছে, আর এই হচ্ছে ডাইনিং। এবারে তোমাদেরকে ওপরটা দেখাই, চলো, এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আবার একটা জানলা, তো এখানেও দেখছি এখানেও কাজবাজ শুরু হয়ে গেছে, আর একটা বাড়ি তৈরি হচ্ছে, এটাও পরের বছরে হবে সব, মানে এখানে ভরে যাবে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি, এই ছাদ থেকে উঠলাম, উঠেই হচ্ছে এই ডান দিকে, এইটা কিন্তু সব ঢাকা হয়ে যাবে, এখানে দেওয়াল উঠবে, এই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়াল উঠবে, এটা পুরো ইন থাকবে, ওই সাইডটা আউট থাকবে। তো এখানে পজিশনটা তোমাদের দেখাই, এই হচ্ছে ঠাকুরের জায়গা, এখান থেকে সিঁড়ির থেকে উঠেই এই হচ্ছে ঠাকুরের জায়গা করেছি আমরা। তো ওখানে একটা জানলা থাকবে, এদিকে সব দেওয়াল হয়ে যাবে, এদিকেও দেওয়াল হয়ে যাবে। তো ঠাকুরের জায়গাটা ঠিক এইরকম ধরনের হচ্ছে, আর এই যে গ্যাপটা থাকবে এখানে তো দেওয়াল উঠে যাবে, এই গ্যাপটা যে থাকবে এখানে ওয়াশিং মেশিন রাখা থাকবে, তো এর জন্য একটা ওয়াটার কানেক্টার লাইন এখানে করা থাকবে, ঠিক আছে। এই যে দেখো ঠাকুরের জায়গাটা, একদম ছাদ ঘরে একদম ঠাকুরের জায়গা আলাদা করে দিয়েছে, আর এই হচ্ছে ছাদ, এই হচ্ছে ছাদ। এখানকার ডিজাইনটা যেরকম হাফ ইউ টাইপের হবে, আমরা নিচটা কেন পুরো ঢাকিনি, কারণ হাওয়া টাওয়া না আটকে যায়, ধরো এখানে পুরোটা ওয়াল করে দিতাম হাওয়া আটকে যেত, বসলেও যাতে হাওয়া আসে সেরকম জায়গা করেছি, ওই জন্য গ্যাপগুলো থেকে হাওয়া আসার জায়গা করেছি। এই যে এখানে এটা ঢালাইটা খুলবে ওরা, এসে ঢালাই দিয়ে গেছিলো ওরা, আর এতে ওঠার জন্য এইখান থেকে একটা সিঁড়ি হবে এইখানে। তো প্রথমে আমার বউ বলেছিলো, আমি বলেছিলাম যে এটা লোহার সিঁড়ি করে দেবো, ঠিক আছে, তো বলে লোহা করো না, কারণ বাইরে থাকবে সারা জীবন, জল পড়বে বৃষ্টি পড়বে তো আবার কী হবে, নষ্ট হওয়ার চান্স থাকবে, মানে ভালো করে হ্যান্ডলিং না করলে, মানে রং করো এই করো সেই করো, তো ঝামেলা রাখার দরকার নেই। ওই জন্য ওইখান থেকে সোজা সিঁড়ি এখান থেকে উঠবে, মানে এই সাইড থেকে সিঁড়িটা উঠবে এইখানে, এই ওপরে যাওয়ার জন্য কখনো যদি ওপরে ট্যাঙ্কি ট্যাঙ্কি পরিষ্কার করা হয়। তো এই হচ্ছে ওপরের ছাদটা, আর এখান থেকে হচ্ছে ভিউটা, এই হচ্ছে আমার ছাদ থেকে এটার ভিউ, ঠিক আছে, দেখো এই আমার ছাদের ভিউ, এই ঠাকুরঘর, স্বপ্নের বাড়ির ছাদ, মানে সারা জীবন মাথার উপরে ঢাকনাটা ছিল না বলে অনেক কথাবার্তা অনেকে বলেছে শুনতে পেয়েছি, কারণ হয় যারা হয়তো সেটা পেয়ে অভ্যস্ত যাদের কাছে রয়েছে, আর যাদের থাকে না ভাবে যে হয়তো এদেরকে তো কিছুই নেই, ছোটো বলে তার স্বপ্ন হবে না এমন ব্যাপার নেই, কিন্তু আর্থিক অর্থনৈতিক অবস্থাটাও খুব বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়ায়। তো কোনোরকমভাবে এটা আমাদের খুশি যে মানে নিজেদের হাতে গড়া জিনিস, তো এটাতেই সবথেকে বড় খুশি থাকবো আমরা, যে আমরা খেটে আমাদের নিজেদের হাতে গড়া নিজেদের স্বপ্নের জিনিস নিজেরা নিজেদের মতন করে গড়েছিলাম। তো চলো আমাদেরকে নিচে যাই, গিয়ে দেখাই। এই হচ্ছে এবারে নামার জায়গা, আবার এখানে এখানে গেট হবে, ঠিক আছে, এখানে তো গেট হবে জানোই তোমরা, আর সিঁড়ির যেগুলো আসবে এই সিঁড়ির হ্যান্ডেলগুলো স্টেয়ারকেসের হ্যান্ডেলগুলো ওগুলো সোজা এসে একদম এখান থেকে গিয়ে এই দেওয়ালে ফিট হয়ে যাবে, বুঝতে পেরেছি, একদম টোটাল থাকবে। তো আশা করছি ভালো হবে, চেষ্টা করছি সুন্দর করে করার, আর আমাদের ফ্লোরে যা হবে সব মার্বেলের কাজ হবে, ওগুলোতে মার্বেল লাগাবে, টাইলস লাগাবে না, তো এমন সেইরকমই কথাবার্তা হচ্ছে। এবার যতক্ষণ প্লাস্টার করতে পারছি ততক্ষণ পর্যন্ত মার্বেলের কাজ শুরু হবে না, ওই জন্য প্লাস্টার আগে যেগুলো প্লাম্বিংয়ের কাজ আর ইলেকট্রিকের কাজ যেগুলো ছিল সেগুলো সব করানো হয়ে যাচ্ছে। এই যে দেখছো সব দেওয়াল টেবাল কেটেছে, কারণ এগুলো এসে ওরা প্লাস্টার করা শুরু করে দেবে, করে এবারে ওরা চাইবে যে যত তাড়াতাড়ি বাড়ি শেষ করা, আমরাও চাইছি যত তাড়াতাড়ি পারবো শেষ করার, কারণ আর ভালো লাগছে না অন্যের বাড়িতে থাকতে, এখন কতক্ষণে নিজের জায়গায় ঢুকবো সেটাই ভাবছি। তো চলো কাজগুলো সেরে তারপর আমি বেরিয়ে যাই কাজে।